ওয়ালাইকুম সালাম ও রমতুল্লাহ বরকাত দুবাই থেকে কামাল হোসেন ভাই জানতে চেয়েছেন তিন ভাই একসঙ্গে থাকি তিন ভাইয়ের তিনটা ছেলে আছে এখন কি একটি গরু দিয়ে সকলের আকিকা চলবে আলহামদুলিল্লাহ ওসালাতামসলিল্লা সম্মানিত ভাই ইসলামটাকে আমরা যেভাবে দেখি এভাবে আসলে নয় এটা গোলমাল পাকানোর জিনিস নয় আকিকা একটি বিষয় কোরবানি আরেকটি বিষয় আকৃকা হলো সন্তান জন্ম নেওয়ার পর ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল কোরবানি করতে হয় যেমন হাদিসে এসেছে মান ও ওয়ালাদুন ওদুন আইয়ানসুক আনহু ফালিয়ানসুক হাদিসে এসেছে যার কোনো সন্তান জন্ম নিলো সে যদি কোরবানি করার নিয় করে পছন্দ করে তার জন্য কোরবানি করে তবে এক্ষেত্রে আনেল গলা মেশা আতান ছেলে হলে দুটি ছাগল মুকাফা এটা মানে সমান সমান প্রায় ও আনেল সাত। আর মেয়ে হলে একটি ছাগল যেটা আবু দাউদে হাদিস শেখ হাসান বলেছেন হাদিসটিকে এখন আপনার প্রশ্ন গরু দিয়ে কোরবানি হবে কি না হ্যাঁ গরু দিয়ে কোরবানি চলবে কিন্তু আকিকা না আকিকা দেওয়ার ব্যাপারে ওলামা ইকরামের মধ্যে ইখতলাফ রয়েছে তাদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন যে জায়েজ আবার কেউ কেউ বলেছেন যে না জায়েজ না কারণ জায়েজ না কেন যে নবী করিম সাল্লামের যত সন্তান হয়েছে তারা নাতি পুতি যা কিছু সকলের পক্ষ থেকে তিনি ছেলের জন্য দুটি মেয়ের জন্য একটি করে কোরবানি করেছেন কি ছেলে যদি হয় দুটি ছাগল না পাওয়া যায় একটি ছাগলও যদি থাকে তাই করবেন কিন্তু আল্লাহ নবী সাল্লামের জামানায় উঁট ছিল গরু ছিল। কিন্তু উঁট গরু দিয়ে কোরবানি বা আকিকা দেননি কোরবানিতে শরিক হওয়া গরু এবং উঁটে জাহেজ ছাগলের এজ নয় অনুরূপভাবে আফিকার মধ্যে উঁট গরু ইত্যাদি দিয়ে করাও ঠিক নয় তবে কেউ যদি করে ফেলে তাহলে একটা সেলের জন্য একটা উঁট বা একটা গরু শেখ মুহাম্মদ বিনসল্লা সাইন বল বলেছেন যে সেলের জন্য দুটি ছাগল দেওয়াই উত্তম একটা উঁট একটা গরু দেওয়ার চেয়ে কারণ এক্ষেত্রে নবীর সৈন্য হলো ছাগল দিয়ে কোরবানি করা বা দুম্বা ভেড়া দিয়ে কোরবানি করা এই অর্থাৎ অতএব কারণে ভাই এই তিন ছেলের জন্য আপনাদের তিন ভাইয়ের তিনটা ছেলে তিন ছয়টি অংশ করে আপনারা একটা গরুতে দেবেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিস দ্বারা একটা এটা সাব্যস্ত নাই বরং নবী করিমুল ইসলামের সুন্নত মানুন একটা গরু কিনতে মনে করেন আপনার ষাট হাজার টাকা লাগলো বরং আপনি তিনজনের যদি তিন দুগুনি ছয়টা ছাগল কেনেন আপনার ষাট হাজার টাকা নাও লাগতে পারে হ্যাঁ তারও কমেই হয়ে যেতে পারে তা আপনারা ছাগল দিয়ে অথবা দুম্বা অথবা ভেড়া দিয়ে আপনারা আকিকা করুন এবং আকিকার একটা সময় নির্ধারণ রয়েছে সেটি হলো যে হয় সাত তারিখে ফি সাবে এই সপ্তম তারিখে অথবা চোদ্দো তারিখ বা একুশ তারিখে তবে অতি উত্তম শ্রেষ্ঠ হলো সাত তারিখে কিন্তু এই তারিখগুলির মধ্যে না পারলে যে কোনো সময় যখনই আল্লাহ আপনাকে তাও ফিক দেবেন যখনই আপনার সুযোগ হবে তখনই আপনারা আকিকা করে ফেলবেন ইনশাল্লাহ তালা তবে ছেলের জন্য দুটি করে ছাগল তিন ভাইয়ের তিন ছেলে এই জন্য তিন দু ছয়টি ছাগল সময় মতো যদি না দিয়ে থাকেন তাহলে যখনই সুযোগ হবে তখন আপনারা এই ছাগল দিয়ে আঁকিকে দেবেন গরু দিয়ে নয় আর যদি গরু দিয়ে দেন তাহলে শেখ মোহাম্মদ বিন সাল আল্লাহ সাহিম বলব বলেছেন যে এটা হলো যানের বদলে যান অতএব আপনার এই আল্লাহ যে একটা সন্তান দিয়েছেন সেই ছেলে এই ছেলের বদলে আপনি একটা যান না দুইটি যান দিতে হবে দুইটি ছাগল যেমন এখন কেউ যদি দুটি গরু দেন দুটি উট দেন হ্যাঁ তাহলে একজনের পক্ষে দুইটা করে উঠ বা দুইটে করে গরু দিতে হবে তাহলে তিনজনের জন্য ছয়টি গরু দেওয়া লাগবে কথা বোঝা গেছে এখন এটাই হলো মানে যানের বদলে জান দিলেন কিন্তু আল্লাহর নবীর সাল্ল্লাসালামীর যেটি আমল সেটি আমরা আবার আমল করার চেষ্টা করি আল্লাহ আল্লাহরুল আলমিনের তফিক দানা করমিন সাল্ল্লা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ